আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ভালো মন্দ সমান হয় না, তুমি মন্দকে প্রতিহত করো ভালো দ্বারা, মন্দকে যদি ভালো দ্বারা প্রতিহত করো ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাআতুন, যদি সে তোমার শত্রু হয় কান্নাহু ওয়ালিউন হামিম, সে তোমাকে গালি দিচ্ছে তুমি তাকে গালি দিও না, কয়েকদিন পর দেখবে সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে বাইনামা নাহনু ফিল মসজিদে মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববীতে ছিলাম, ইদ জারাবিউন, এক গ্রাম্য মূর্খ লোক এসে আসলেন মসজিদে, ফাকামা ইয়াবুলু ফিল মসজিদ, মসজিদে নববীতে এসে দাঁড়িয়ে পেশাব করতে লাগলেন। সাহাবীগণ বলছেন আমরা রাসূলের সাথেই ছিলাম, একটা মূর্খ গ্রাম্য বেদুইন লোক এসে মসজিদে দাঁড়িয়ে পেশাব করতে লাগলেন। আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাহ মাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছে থামো, এই থামো, তুমি কি করছো, এই থামো, পেশাব করছো মানে থামো থামো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুজরিমুহু, এই বাধা দিও না, ফাতারাকুহু, তাকে ছেড়ে দাও, হাত্তা বালা, পেশাব করা পর্যন্ত, তাকে বাধা দিও না, তাকে ধমক দিও না, তাকে ছেড়ে দাও পেশাব করা পর্যন্ত। যখন লোকটি পেশাব করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বলছেন ইন্না মাহাজিল মাসাজিদা, এই মসজিদ হলো লা তাসলুহু লিশাইয়্যিন মিন হাযাল বাউল ওয়ালাল কেদার, মসজিদ পেশাব পায়খানার জায়গা নয়, মসজিদ আবর্জনা ফেলার জায়গা নয়, ইন্না মাহিয়া লিযিকরিল্লাহি তাআলা আযজা ওয়াজাল, এটা আল্লাহর জিকির করার জায়গা, ও সালাত ও কেরাতিল কোরআন, এটা সালাত আদায়ের জায়গা, এটা কোরআন তেলাওয়াত করার জায়গা। সুন্দর সুমিষ্ট ভাষায় বোঝালেন, কেন লোকটার ভিতরে বিদ্যা বুদ্ধি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেপে গেলেন না, চড়াও হলেন না, কর্কশ হলেন না, বলছে শোনো, এটা পেশাব করার জায়গা নয়, এটা পায়খানা করার জায়গা নয়, এটা সালাতের জায়গা, এটা জিকিরের জায়গা, এটা কোরআন তেলাওয়াতের জায়গা। ফামারা রাজুলাম মিনাল কওমে ফাদালবে মিন মাইন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলছেন এক বালতি পানি নিয়ে আসো, এক বালতি পানি নিয়ে আসা হলো ফাসান্নাহু আলাইহে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পেশাবের উপরে পানি ঢেলে পেশাব পরিষ্কার করে দিলেন। ওই সময়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট, তিনি এক ওই ভিক্ষুক ফকির মিসকিন মুচি ম্যাথর এর পেশাব পরিষ্কার করছে। কথাকে আমি বোঝাতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কত মহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সার্টিফিকেট দিচ্ছেন ইন্নাকা আলা খুলুকিন আযীম, মুহাম্মদ তুমি উন্নত চরিত্রের অধিকারী, উন্নত চরিত্রের। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বলতে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন 30 পারা কোরআন মাজিদ যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তা, তিনি উত্তম চরিত্রের মানুষ, তিনি উত্তম স্বভাবের মানুষ, তিনি উত্তম চরিত্রের মানুষ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই চরিত্র আমাদের উম্মত হিসেবে গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মধ্যমপন্থী, আপনি চরমপন্থী হবেন মানে তাহলে আপনি আর রাসূলের উম্মত হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল সুন্দর, আপনার চরিত্র কঠোর হবে মানে জিনা, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সাথে যেন আমাদের চরিত্র মিল থাকে। যদি আমাদের চরিত্র স্বভাব আচরণ পশু পাখির মতো হয়, পশু প্রাণীর মতো হয়, তাহলে আমরা ইমান হারিয়ে ফেলব, ইবাদত করেও জান্নাত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাসতাবিল হাসানাতু আলা সাইয়্যা, ভালো আর মন্দ সমান হতে পারে না, ইদফা বিল্লাতি হি আহসান, তোমরা মন্দকে প্রতিহত করো ভালো দ্বারা, মানুষ আপনাকে গালি দেয় আপনিও যদি তাকে গালি দেন, এক পর্যায়ে নৈরাজ্যের সৃষ্টি হবে, এক পর্যায়ে হাতাহাতি লাঠালাঠি হবে, এক পর্যায়ে খুন খারাপি মারামারি হবে, মানুষ আপনাকে গালি দিচ্ছে আপনি সবর করেন, বলেন আল্লাহ যদি আমি দোষী হই আমাকে ক্ষমা করো, সে দোষী হয় তাহলে তাকে ক্ষমা করো। আপনি ক্ষমা করতে শেখেন, আপনি কি করতে শিখবেন, ক্ষমা করতে শিখবেন। উত্তম মানুষ হতে গেলে কয়েকটা গুণ দরকার, কি আগে সালাম দিবেন, মনে থাকবে আগে সালাম দিবেন, সব সময়তে হাসি মুখে থাকবেন, আগে মানুষের কথা শোনার চেষ্টা করবেন, শুনবেন বেশি বলবেন কম,
তর্ক করা ছেড়ে দিবেন মানুষকে মূল্যায়ন করবেন কোনোদিন মানুষের সাথে ঝগড়া করবেন না কারো গীবাত করবেন না এদিক ওদিক বেশি তাকাতাকি করবেন না ভাবগাম্ভীর্যভাবে বিনীত স্বরে চলাফেরা করবেন এগুলি হচ্ছে এক একটা ব্যক্তিত্ব তৈরির এক একটা মাধ্যম আল্লাহ ভীতি অর্জন করেন কর্তব্য পরায়ণ হন দায়িত্ববোধ শৃঙ্খলাবদ্ধভাবে জীবনযাপন করেন বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ভালো মন্দ সমান হয় না তুমি মন্দকে প্রতিহত করো ভালো দ্বারা মন্দকে যদি ভালো দ্বারা প্রতিহত করো ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাআতুন যদি সে তোমার শত্রু হয় কান্নাহু ওয়ালিউন হামিম সে তোমাকে গালি দিচ্ছে তুমি তাকে গালি দিও না কয়েকদিন পর দেখবে সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে আর যদি সে গালি দেয় আপনি বলছেন আমার কি ক্ষমতা কম আছে নাকি আমার কি টাকা কম আছে নাকি আমার কি পুলিশ এমপি মন্ত্রী কম আছে নাকি ওকে আমি দেখে নেব অথচ আপনি তাহাজ্জুদ পড়ে কিন্তু বের হয়েছেন বুঝতে পারেননি মনে হয় আসরের সালাত আদায় করেই রাস্তাতে বের হলেন এক লোক আপনার ব্যাপারে কিছু বলছিল দোকানে একটা লাঠি ছিল আপনি তাকে মাথায় বাড়ি মেরে দিলেন তো আপনার আসরের সালাত আদায় করে কি লাভ হলো মানে আপনি কি দেখাতে চাচ্ছেন আপনি ক্ষমা করে দিতে শিখেন আপনার ভিতরে পশু প্রাণীর মতো আচরণ থাকবে কি করে কারণ আপনি মুসলিম আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আপনি বলছেন আপনি আমি তোমাকে দেখে নেব আমার ক্ষমতা কম আছে না আমার টাকা কম আছে না আমার সেনাবাহিনী কম আছে বিশ্বাস করেন আপনার অর্থ সম্পদ সেনাবাহিনী কেউ থাকবে না মৃত্যুবরণ করার সাথে সাথে একাই কবরে যেতে হবে মাত্র 50-100 বছর বেঁচে থাকবেন তার জন্য এত ক্ষমতা এত অর্থের বড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একটা রোগ দেয় বলে যে তোকে ক্যান্সার দিয়ে দিলাম তাহলে সারা পৃথিবী বিক্রি করলে ক্যান্সারের ওষুধ হবে না আপনি কি বুঝতে পারেন আপনার ক্ষমতা যদি বলে যে তিন দিন ডায়রিয়া হবে তোর তিন দিন তাহলে আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না এই হলো আপনি আপনি এত ক্ষমতাশালী তাই মশার কামড় থেকে বাঁচার জন্য আপনাকে মশারি টাঙিয়ে ঘুমাতে হয় কোথায় আপনার ক্ষমতা একটা সামান্য মশার সাথে আপনি জিহাদ করতে পারেন না আর আপনি ক্ষমতা দেখান এই জন্য আচরণ কাকে বলে বিনয় কাকে বলে নম্রতা ভদ্রতা কাকে বলে শিষ্টাচার কাকে বলে এইটা আপনি শিক্ষা গ্রহণ করে নিজের জীবনে বাস্তবায়ন করেন আচরণ শিখেন বিনয় হন নম্র হন ভদ্র হন দেখেন নগদ দেখেন ক্ষমতা থাকার পরেও কিছু বললেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহু আমিন